হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জোশ একাডেমি বেঙ্গালি জশ একাডেমি বেঙ্গি চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে যে বিষয়টা নিয়ে শুরু করছি ডাব্লিউপি এক্সপেক্টেড কাট অফ দু হাজার একুশ অবশ্যই কিন্তু এর আগে কিন্তু একটা ভিডিও করে দিয়েছি তার সঙ্গে কিন্তু আরেকটু আজকে কিছু কথা বলবো যে কত পেলে মেন পরীক্ষার জন্য প্রস্তুতি নেব তো অনেকের মধ্যে কিন্তু এই কোয়েশ্চেনটা আসছে এবং আমার কিন্তু প্রচুর মেসেজ করেছে যে স্যার কত কত পেলে আর কি মেন পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নেব বা বুঝতে পারব যে না এই নাম্বারেই আমাদের কাট অফ হচ্ছে এবং এই নাম্বারের সাথেই কিন্তু আমরা প্রস্তুতিটা নেব এবং দেখো কত কম নাম্বার হলে আমাদের মাঠে ডাকবে এটিও কিন্তু অনেকের প্রশ্ন অনেকে বলছে স্যার আমি মাঠ করতে যাব ভাবছি আমার তো নাম্বার কম তো আমি কি এই নাম্বার নিয়ে কি আমি মাঠ করতে যাব তো অবশ্যই কিন্তু সেই বিষয়ে কিন্তু অবশ্যই বলবো এবং দেখো কি করে মানে কি করে তোমরা যদি পড়ো তাহলে মেন পরীক্ষায় পাশ করা সম্ভব অবশ্যই কিন্তু পি এম টি পিটি এটা কিন্তু একটা মেন ফ্যাক্টর তো অবশ্যই কিন্তু তোমাদের সব কিছু জানাবো তো অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখো তো ভিডিওটি তোমরা যদি চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে পাশে থাকা আইকনটি ক্লিক না করলে কিন্তু পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো পাবে না এবার দেখো আমরা আসছিখানে একটুখানি ক্যাটাগরিস ওয়াইজের হিসাবে ঠিক আছে যে কোন ক্যাটাগরিতে কত লোক আছে তার সঙ্গে এই ক্যাটাগরি ওয়াইজ কীরকম কী আবার কাট অফ যেতে পারে সব কিছু পুঙ্ুরা বিশ্লেষণ করবো তার সঙ্গে নিচের ডেস্ক্রিপশনের টেলিগ্রাম লিঙ্ক থাকবে যারা জয়েন করেনি প্রত্যেক দিন মক টেস্ট হচ্ছে প্রত্যেকটা দিন এর আগেও কিন্তু প্রিল কিন্তু মক টেস্ট হচ্ছে অবশ্যই টেলিগ্রামে জয়েন করো অবশ্যই অবশ্যই টেলিগ্রামের চ্যানেল জয়েন করো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো তো দেখো আনরিজার্ভ মানে ইউ আর ক্যাটাগরিতে কিন্তু টোটাল এতগুলো ভ্যাকেন্সি আছে দু ছয়শো চল্লিশ এবং বারোশো আশি সিঁদুল কাজটি কিন্তু এগারোশো এগারোশো কুড়ি ঠিক আছে এবং পাঁচশো ষাট এবং দেখো সিঁদুল টাইপে কিন্তু তিনশো কুড়ি এবং একশো ষাট ঠিক আছে এবং দেখো ওবিসি এ কিন্তু পাঁচশো ষাট এবং দুশো চল্লিশ এবং ওবিসি বি কিন্তু চারশো এবং একশো ষাট টোটাল কিন্তু ভ্যাকেন্সি কথা সাত হাজার চারশো চল্লিশ এটা কিন্তু ছেলেদের ঠিক আছে সাত হাজার সাতশো চল্লিশ কিন্তু চারশো চল্লিশ কিন্তু এটা কিন্তু ছেলেদের এবং মেয়েদের তোমরা দেখতেই পাচ্ছ লেডি কনস্টেবলের এগারোশো বিরানব্বইটি ভ্যাকেন্সি টোটাল লেডি কনস্টেবলের ঠিক আছে এবার কথা হচ্ছে কি এই যে ভ্যাকেন্সিটা টোটাল আছে এই হিসাবেই কিন্তু তোমাদের কাট অফটা যাবে হ্যাঁ এবার তোমাদের কাট অফটা কী হিসাবে ধরো ইউ আর ক্যাটাগরিতে কতজন আছে সিদুল কাস্টে কতজন আছে সিদুল ট্রাইবে কতজন আছে ও বিসি এ বি তো পুঙ্খুরা পুঙ্খ কিন্তু আমরা বিশ্লেষণ কিন্তু তুলে ধরেছি এর আগের দিন আজকে কিন্তু তোমাদের সঙ্গে একটু অনেক শেয়ার করে দেবো এবং লাস্টে গিয়ে তোমাদের বলবো কী করে তোমরা পড়লে এবং সর্বনিম্ন কত নাম্বার পেলে তোমরা কিন্তু দৌড়ের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে পারো এবং পড়তে পারো কিন্তু পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে কোনো জায়গায় যদি স্কিপ করো তাহলে কিন্তু অনেক কিছু মিস করে দেবে প্রথমত এই এখান দিয়ে আর কথা বলবো না মোট আবেদনের সঙ্গে কিন্তু নয় পয়েন্ট পাঁচ লক্ষ হয়েছে ছেলে এবং মেয়ে মিলিয়ে তো দেখো আগেরবার কিন্তু আট হাজার চারশো যে আট হাজার চারশো উনিশ যেবার ভ্যাকেন্সি ছিল সেবার কিন্তু পুরুষ ও মহিলা ছিল না সেক্ষেত্রে কিন্তু তোমাদের পাঁচ লক্ষর মতো ফর্ম ফিল হয়েছিল পাঁচ কি সাড়ে পাঁচ লক্ষর মতো ফর্ম ফিল হয়েছিল এই বছর বুঝতেই পারছো মেয়ে আছে তো মেয়েরাও কিন্তু ফর্ম ফিল করেছে আমি ধরলাম ছেলেরা যদি সাড়ে পাঁচ লক্ষর মতো করে মেয়েরাও কিন্তু প্রচুর ফর্ম ফিল করেছে এবং দেখো প্রচুর লোকের ফর্ম কিন্তু বাতিল হয়েছে ঠিক আছে প্রায় পনেরো গুণ ছেলেমেয়েকে কিন্তু পাশ করানো হবে এই বছর দৌড়ের জন্য তাহলে মোট কতজন ছেলেমেয়ে পাশ করবে তাহলে কিন্তু মোট এক লাখ তিরিশ হাজার ছেলে কিন্তু পাশ করাবে এবারে এবার দেখো মোট কিন্তু শূন্যবাদ তোমরা দেখতেই পেয়েছ আট হাজার ছশো বত্রিশ পুরুষ ও মহিলা পদ মিলে এবং পুনর্বুণ যদি পাশ করানো হয় তাহলে কিন্তু এক লক্ষ উনত্রিশ হাজার চারশো আশি ধরো এক লক্ষ তিরিশ হাজার এবং দেখো আরেকটি কথা তোমাদের বলে দিচ্ছি এই যে টোটাল যে কাট অফটা যাবে এই কাট অফ কিন্তু কাট অফের হিসাবে যদি এক লক্ষ এক লক্ষ উনত্রিশ হাজার ছেলেমেয়ে যদি নেয় তাহলে তোমরা যদি হিসাব করো ধরো এক লক্ষ পরীক্ষার্থী কিন্তু পরীক্ষাই প্রায় দেয়নি বা কারো এম সিটেবুল কেউ রিজেক্টেড হয়েছে কারোর ফর্ম তো সব মিলিয়ে আমি ধরলাম সাড়ে নয় লক্ষ ফর্মের মধ্যে এক লক্ষ ফর্ম টোটাল বাতিল ঠিক আছে মানে ফর্ম বাতিল না মানে আর কি পরীক্ষা অনেক কিছু প্রবলেম হয়েছে তারা যায়নি হয়তো কেউ এম এস ভুল করেছে টোটাল এক লক্ষ আমি ধরলাম তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সাড়ে আট লক্ষ যদি ভ্যাকেন্সি হয় তাহলে কিন্তু তোমাদের কিন্তু ছজনের মধ্যে একজনকে ডাকবে তোমাদের ছজন স্টুডেন্টদের মধ্যে একজনকে কিন্তু তোমাদের পরীক্ষা মানে পিএমটি পিএটির জন্য ডাকবে ছজনের মধ্যে একজনকে তো তোমরা তো অন্তত এটুক তো পড়েছো যে ছজনের মধ্যে নিশ্চয়ই একজনের মধ্যে থাকতে পারবে তো সেই ক্ষেত্রে কাট অফ যাবে অবশ্যই কিন্তু বলে দিচ্ছি তো দেখো তোমরা বুঝতে পারলে যে জনের মধ্যে এবার কিন্তু ডাকবে একজনকে বুঝতে পারলে ছজনের মধ্যে একজনকে এবার তোমাদের পিএমটি পিএটির জন্য ডাকবে এবার দেখো সালে কাট কত ছিল তোমরা দেখতেই পাচ্ছ জেনারেল কিন্তু ছাব্বিশ ওবিসি ওবিসি বি চব্বিশ ওবিসি এ বাইশ এসসি কিন্তু কুড়ি এসটি কিন্তু একুশ এবং দু কত ছিল এই যে দু তো কিন্তু মেয়েরা ছিল জেনারেল কত ছিল বাইশ ওবিসি বি একুশ ওবিসি এ ষোলো এসসি কিন্তু আঠারো এসটি কিন্তু ১৪ টোটাল এই ভ্যাকেন্সি ছিল এবার তোমাদের আমি একটা কথা বলছি যে এই ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও কিন্তু মেয়েদের কাটা বছর কত যেতে পারে জেনারেল ছাব্বিশ ও বিসি বি কুড়ি ও বিসি এ তেইশ এসসি কিন্তু আঠেরো এবং এসটি কিন্তু সাতেরো এবং দেখো শেষে কিন্তু আমি বলে দেব যে তোমরা কত হলে কিন্তু তোমরা দৌড়াতে যেতে পারো ঠিক আছে এবং দেখো ছেলেদের ক্ষেত্রে কিন্তু জেনারেল ধরো একত্রিশ একত্রিশ ও বিসি কিন্তু উনত্রিশ ও বিসি এ চব্বিশ থেকে পঁচিশ এসসি কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ এসটি কিন্তু তেইশ এইবার দেখো এইটা তো সম্ভব একটা কাঠাম আমি বানিয়েছি এবার এবার তোমরা কত যদি পাও তাহলে তোমরা দৌড়াতে যাবে এবার আমি তোমাদের একটা কথা বলি ধরো তোমরা আমি তো এই কাটআপটা দিলাম এবার ধরো এই কাটআপের কম গেল ঠিক আছে তোমরা ধরো মাঠে গেলে না আমার কথা শুনেই মাঠে গেল না তখন তো আমাকে ব্লেম করবে যে আপনি তো বলেছিলেন যে মোটামুটি এত কাটা যায় তাই আমরা মাঠে এতদিন যাইনি তো দেখো তোমাদের আমি একটা কথা বলে দিচ্ছি তোমরা কেউ যদি জেনারেলের ২৬ পেয়ে থাকো ২৫ থেকে ২৬ যদি পেয়ে থাকো অবশ্যই কিন্তু তোমরা মাঠ প্র্যাকটিস করো ছেলেদের এটা তোমরা কোনো ছেলেরা যদি ২৬ থেকে সাতাশ এরকম যদি তোমরা যদি পেয়ে থাকো মাস্ক ঠিক আছে মাস যদি তোমরা পেয়ে থাকো ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু মাঠ করা শুরু করে দাও তার কারণ দেখো কেপিও কিন্তু বেরোবে কেপিও কিন্তু বেরোনোর একটা সম্ভাবনা আছে পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু দৌড়টা তো উঠে থাকলো ঠিক আছে এবং দেখো কাট অফ যদি কম যায় তার কারণ এবার কোয়েশ্চেনের লেভেল কিন্তু মর্ডারের থেকে একটু হার্ড লেভেলের ছিল সেক্ষেত্রে এবার যদি কাট অফ কম যায় তাহলে কিন্তু যেতে পারে জেনারেলদের ক্ষেত্রে হ্যাঁ এটা কিন্তু একদম পুরো সেফ কাটফ আমি এটা দিয়েছি এবং দেখো কথা কথা ধরো ছাব্বিশ কি সাতাশ গেল তুমি মাঠে গেলে না হুট করে দৌড় ফেলে দিল তখন কিন্তু তুমি কিন্তু দৌড়াতে পারবে না তোমার কিন্তু প্র্যাকটিস না থাকার কারণে এবং মেয়েদের কত কাট অফ বলবো এবং দেখো মেয়েদেরটাও কিন্তু আমি কিন্তু বলে দিচ্ছি যে মোটামুটি মেয়েরা কত হলে কিন্তু দৌড়াতে যাবে তো দেখো মেয়েদের তো জেনারেল ছাব্বিশ ও বিসি বি কুড়ি ও বিসি এ তেইশ এসটি কিন্তু আঠারো এবং এসটি কিন্তু সতেরো ঠিক আছে এরকম কাট দিয়েছি তো মেয়েদের আমি একটা কথা বলবো কোনো মেয়ের যদি মোটামুটি একুশ কাট অফ থাকে কুড়ি থেকে একুশ যদি কাট অফ থাকে জেনারেলে তাহলে কিন্তু তারা অবশ্যই মাঠে যাও আমি কিন্তু বারবার বলছি মাঠে যাও তার কারণ হুট করে যদি কাট অফ কমে যায় তার কারণ এবার কোশ্চেনের লেভেল কিন্তু মর্ডারের থেকে একটু হার্ড লেভেলের হয়েছে যদি কম কাট অফ যায় তাহলে কিন্তু তোমরা বিপা মানে বিপাকে পড়বে তার কারণ হচ্ছে গিয়ে দৌড় না দৌড়ানোর ফলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ন্যূনতম কাঠব কিন্তু এটা আমি বলে দিলাম হ্যাঁ হলেও জেলেও মানে গেলেও যেতে পারে ঠিক আছে তো অবশ্যই কিন্তু তোমরা মাঠ করো যারা কুড়ি থেকে একুশ বাইশ পেয়েছে অবশ্যই কিন্তু মাঠ করো মেয়েরা এবং ছেলেদের কিন্তু যারা মোটামুটি ছাব্বিশ সাতাশ বা পঁচিশ ছাব্বিশ সাতাশ কিন্তু এরকম পেয়েছ পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ যারা পেয়েছ অবশ্যই কিন্তু তোমরা কিন্তু মাঠ করা শুরু করে দাও এবং দেখো যে বিষয়টা আমি আরেকটি কথা বলবো যে তোমাদের কিন্তু মোটামুটি এই কাটপ যারা তুলে রেখেছে তারা কিন্তু মোটামুটি সেফ আছে কোনো তাদের চিন্তা নেই ঠিক আছে এবং দেখো রকম যদি কোয়েশ্চেন ইনকোয়ারি থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং টেলিগ্রামটা কিন্তু অবশ্যই জয়েন করো প্রত্যেকদিন কিন্তু মক টেস্ট হচ্ছে এবং দেখো আরেকটি কথা বলবো কি করে মেন পরীক্ষা পাশ করা সম্ভব তো দেখো মেন পরীক্ষা পাশ করতে হলে কিন্তু এখন থেকে তোমাদের প্রস্তুতিটা নিতে হবে এখন থেকে তোমাদের কিন্তু অল্প অল্প করে জিবকে এবং অঙ্ক কিন্তু করতে হবে তার সঙ্গে কিন্তু ইংলিশ প্র্যাকটিস করতে হবে যদি এগুলো করতে পারো তাহলেই কিন্তু তোমাদের পাশ করা সম্ভব এবং তার মধ্যে আরেকটি সুখবর জানিয়ে দিই আমাদের কিন্তু ক্লাস আসছে আমাদের কিন্তু এই সপ্তাহ থেকেই কিন্তু ক্লাস চলে আসছে তোমাদের জন্য মেন পরীক্ষার জন্য তো ক্লাসে কিন্তু সব কিছু প্রস্তুত করা হচ্ছে তোমাদের কিন্তু ক্লাস দেওয়া হবে আমাদের চ্যানেলেই তো চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলেকেনটি কিন্তু অবশ্যই ক্লিক করে এবং টেলিগ্রামে কিন্তু জয়েন হও প্রত্যেক দিন কিন্তু মক টেস্ট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে কুইজ হচ্ছে সেই কুইজগুলো দাও তোমরা ঠিক আছে তার জন্য কিন্তু টেলিগ্রামে জয়েন হতে হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকিনটি ক্লিক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে পুরো ভিডিওটি দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ